তোমরা জানোই কি কালীপূজার পরের দিন হয় মিনি মৎসব, যেখানে খাওয়ানো হয় মাছ মাংস যে যেরকম খাওয়ায়। তা আমরা তো মাসির বাড়িতেই ছিলাম, তো আজকে প্রবন্ধ হচ্ছে, আমাদের আয়োজন হচ্ছে মাংস রান্না করার। তো দেখা যাক আজকে, অ্যাকচুয়ালি পাড়ার মাসি আর মামিরা আজকে খাবে না মাংস, কেন কি ওরা শনিবারে মাছ মাংস খায় না, তাই জন্য আমরা শুধু খাবো আর ওরা পরে পরে খাবে। তো আগের দিন মাসিমারা অনেক বেশি কাজ করেছিল আর সারা রাত জেগেছিল, সেই কারণে ওরা রান্না করবে না, আজকে আমরা রান্না করবো, আমরা ওস্তাদ আজকে। তো দেখা যাক কি করা যায়, সবাই সবার কাজ বেছে নিয়েছে। এটার তো এটাই মজা না, এটা সবাই থাকলে একটা ডালটাকে ভালো করে ঘেটে নিচ্ছে। ভাত হয়ে গেছে, ভাত আমাদের। তো ডালে এখন সম্বর হবে, তেল দিয়ে দিয়েছে, তো তেজপাতা দেওয়া হচ্ছে, তারপরে কিছু লঙ্কা দিয়ে দিলাম, এতটুকু হবে লঙ্কায়? এই পাঁচ ফোড়ন হয়ে গেল, জিরে পাই ওই বাবুচি গল্প দিবি নাকি? হ্যালো মিস্টার, আমার না এই 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 খুনতে এইটার খুনগুলো পছন্দ পছন্দ। একটা এদিকে দাঁড়ালে হতো, তো আমাদের ডাল হয়ে গেছে ডান। আর কতক্ষণ চালাবি এটা, কতক্ষণ? 5 মিনিট না, অত না, উত্তরণ দিলে না মাঝে হবে। তেল লাগবে, আছে তেল, হ্যাঁ আছে। পটল ভাজা হবে, জিরে লাগবে, উপরে বৃষ্টি হচ্ছে, মেঘের মেঘের আবহাওয়া, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, দেখা যাক কতক্ষণ রান্না করা যায়। জিরে বাদ দিয়ে সবকিছু আছে। গাইস উপর থেকে জল পড়েছে তাই জন্য আজকের খাবার একদম জমে যাবে, কিন্তু বৃষ্টিও জমে গেছে, ভালোই বড় বড় ফোঁটা মারছে। হ্যাঁ ভাত হয়ে গেছে, হ্যাঁ ডাল হয়ে গেছে, খাবার বসাই আমি ভাবছি এটা হয়ে গেলে হতো, এই বৃষ্টি নামে গেলে কি করে করবো। এ হইনি মনে হয় রে, কাঁচা আছে, কাঁচাই খাবো তাহলে আমরা, দেখি জানি না, বুঝতে পারছি না। এ ভাই কাঁচা কাঁচা আছে ভাই, এরা রান্না করে একদম পারফেক্ট। ওই দেখো বাদর একটা, আমাদের তো জিরে নিয়ে আসো, আর যা যা বাজারে যা, দোকানে যা, আমাদের জিরে কম পড়েছে,
দশ টাকার দুধ, দশ টাকার দুধ, ডেয়ারি মিল্কের দুধ, না না দশ টাকার দুধ দিবি, তাই তো দশ টাকার দুধ, দশ টাকার দুধ, আর যত টাকা বাকি আছে অত টাকা জিরো, যা যা যা, হ্যাঁ ও তো সবকিছু চলে আসবে না, আরে পনেরো টাকা চার টাকা তা খুঁজে দিই, চার টাকা ওই সাইকেলে করে চলে যাবে, লিফ দিতে পারবো বলে আমরা আজকেও তো এই জায়গা, হ্যাঁ হয়ে যাবে সত্যি, ডুব মেরেছে, পুরো বৃষ্টি নেমে গেছে আর আমাদের এখনো পটল হয়নি, আর ওইখানে ও এখন মাংস বানাতে যাচ্ছিল, আগে তুলে দিই ভেতরে রান্না হবে এবার, কি কাণ্ড কি কাণ্ড, তুই এইগুলো করিস না, তুই ওইগুলো কর, আমি এইগুলো করছি, আকাশে বৃষ্টি বৃষ্টি অনা সৃষ্টি সৃষ্টি, এরকম তুলে দিবি, কি বলিস রে ভাই, তা আমরা এখন নিয়ে এসেছি ভেতরে, এখন ভেতরে রান্না হবে, এখানটা রাখ ভাই, অত দূরে নিয়ে যাস না, এখানটা বসে বসে তাহলে করা যাবে, হ্যাঁ এরকম করে রাখ, এইরকম করে রাখ না, দুটো কোনটা, পুরো এদিকটাই করে, পুরো এদিকে দেব, এখন বৃষ্টি হচ্ছে, এ বৃষ্টি আবার থামে গেছে রে, না না হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাও অনেকটা কাজ হয়ে গেছে, আর আমাদের এখানে মাংস ম্যারিনেট হয়ে গেছে প্রায় প্রায়, এখন আমরা পকোড়া খাওয়ার একটা মুডে আছি, ভাবছি পকোড়া খাবো, আস্তে চলো, আমাদের পটল ভাজা হয়ে গেছে, বন্ধ করতে ভাই, এখন হবে মাংস, ওই তো ওর মধ্যে আছে যা আছে, হ্যাঁ ওর মধ্যেই তো, তুই তো বললি আর কিছু লাগবে না, আমি ধুয়ে এনেছিলাম তোর জন্য একটা গামলা, করছিলি কারেন্ট চলে গেছে, এখন বন্ধ করবি, আমি এখন ভিডিও করছি, এখন হবে চা আর মাংসটা হয়ে গেছে, সব সৌরভী করেছে, আমি মিথ্যে মিথ্যে ক্রেডিট, পকোড়ার মাংসটার কালার দেখেছো গাইস, দেখেই মন করে যাচ্ছে, আমরা আর কি ভাই, ভাই কেমন হয়েছে পিকনিক আমাদের, দারুন, এখন খাবারটা এখন হলেই ভালো, চাটা খাবো এখন, দুধ চা, এখানে শুধু যারা একশো টাকা দেবে তাদের, তখন তো খালি গায়ে ঘুরছিস, ওই গানটা গা, তোমার একটা হট বয়, হট বয়, যত বড় সাইজ তত দাম বেশি, এই দেখো এটা চল্লিশ টাকা, গরম চা, দিদি দিদি একটা পাপড়া তো খাও,
দুটো চাও নিতে পারো যদি ইচ্ছা করে, চায় কোনো কমি নেই। আমাদের এখন চলছে খাবার দাবার, নেবো না নেবো না, ঠিক আছে বিকেল আবার সবাই খাবে রাখতে দিয়ে। A few moments later. তো বাড়িতে বোন একা আছে, কেন কি ওর পরীক্ষা চলছে ফাইনাল, তাই জন্য আমরা আজকেই ফিরে যাচ্ছি। আর রাত্রেবেলায় আমরা একদম সঙ্গে সঙ্গে সব ট্রেন পেয়ে গেছি, পুরো ফাঁকা ছিল ট্রেন, একদম আরাম থেকে বাড়ি চলে গেছি এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে। তো বাড়ি গিয়ে সঙ্গে সঙ্গে মমি বানিয়ে দিল ধোসা আর আলু, এরকম সবজি মশালা ধোসা টাইপের, আর কিছু ভেজানোর ছিল, বোনকে বলে দিয়েছিল কি এটুকু ভেজিয়ে দিবি, বোন ভিজিয়ে দিয়েছিল। তো আমরা আজকে খেয়ে দিয়ে ঘুরে পড়বো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। কেমন লাগছে ব্লগগুলো অবশ্যই জানাবে, অনেক মেম্বার আমাদের সাথে নতুন জয়েন হয়েছে, তাদেরকে হাই হ্যালো, তোমরা এরকমই পাশে থাকবে সাথে থাকবে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর ওই দিন নারকেল ভাঙা হয়েছিল, তো আমি এইটাই খেয়ে নিচ্ছি, আচার ডিম ভাজা, টাটা।